হে জগৎবাসী, আজ আমি স্বামীমালী চিস্তি একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো, আমি 14 সেজদার সম্বন্ধে আলোচনা করেছি। তবে দেখুন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14টি সেজদা করেছিলেন 14টি স্থানে। তবে আগের পর্বে যে ছেড়েছি সেটা অনেকে বুঝেছে, অনেকে বুঝেনি। তবে আমার এই ইউটিউবের কথাগুলো একটু ইঙ্গিত স্বরূপ বেশি হয়, কেননা এখানে সকল স্তরের লোকেরা দেখবে, কেউ বুঝবে কেউ বুঝবে না, যে বুঝবে আলহামদুলিল্লাহ, আর যে না বুঝবে একটা এটা সেটা এটা সেটা বলে ফেলবে। তো অতটা ক্লিয়ার করা যায় না, কেননা এটা ইউটিউবে সকল স্তরের লোকে দেখবে। আচ্ছা, আমাকে কেউ কেউ বলেছেন যে আপনার 14 সেজদার কথাটি বলেছেন নবীজি কোন কোন স্থানে সেজদা করেছিলেন, তো এই কথাটি তো আপনি ক্লিয়ার করলেন না। আচ্ছা বাবা, আমার কথা হলো যে কোরআন অনুসারে হাদিস অনুসারে যদি আমাদের একজন কামেল মুর্শিদকে ধরতেই হয়, তাহলে কিন্তু যে আমাদের চাচাগুরু জালালউদ্দিন খাঁ তিনি বলেছেন, পুঁজি থাকলে ব্যবসা হয়। অনেক লোক আছে যে মুর্শিদের কাছে যায়, বায়াত গ্রহণ করেছে, কিন্তু মুর্শিদকে কিছু জিজ্ঞাসা করবে জানার জন্য তা মনে থাকে না, কিংবা কিছু জিজ্ঞাসা করবে সেটা মাথায় থাকে না, কি জিজ্ঞাসা করবে, পরে ফিরে বাসায় চলে আসে। তাই আমি 14 সেজদার আলোচনাটি করেছি যে ইঙ্গিত স্বরূপ, যেন মানুষ এই ইঙ্গিতটা পেয়ে তার পুঁজির সঞ্চার হয় এবং যার যার মুর্শিদের কাছে গিয়ে ভক্তির সাথে নম্রতার সাথে যেন জিজ্ঞাসা করে, বাবা নবীজি এই সৃষ্টি জগতে এসেছেন এবং তিনি 14টি স্থানে 14টি সেজদা করেছেন, এখন এই 14টি স্থানে 14টি সেজদা করেছেন সেটা কোথায় কোথায় বাবা যদি দয়া করে বলতেন, তাহলে মুর্শিদের কাছে কেন গেছে? মুর্শিদ কি তিনি পথ প্রদর্শক? তিনি আমাকে জ্ঞান দেবেন, পথ দেখাবেন? আরে ভক্ত যদি আবদার করে একটা কথা জিজ্ঞাসা করে, অবশ্যই মুর্শিদ বলবে। তো মুর্শিদ যে বলবে, তো আমার পুঁজি প্রয়োগ করলে আমাকে কিছু বলবে, আমার লাভ হবে। এখন মানুষ যেন আমার এই আলোচনাগুলো শুনে মুর্শিদের কাছে জিজ্ঞাসা করে যে বাবা এই সম্বন্ধে একটু জানতে চাই, তাহলে এই কথাটা বলার মতো তার পুঁজি ছিল না, তখন এই কথাটা শুনে যদি কোনো মুর্শিদের কাছে জিজ্ঞাসা করবে, তখন তিনি জিজ্ঞাসা যখন করতে পেরেছেন তখন মুর্শিদ বুঝবে দিলে সে এই কথাটা পাইবার যোগ্যতা হয়েছে, তখন মুর্শিদ ভেঙে ভেঙে তাকে বলে দেবে, বাবা এই এই বিষয়ে এই এইভাবে নবীজি 14টি সেজদা করেছিলেন। যাই হোক, আমাকে কিছু ব্যক্তি বলেছেন যে 14 সেজদাটির কথা আপনি একটু ক্লিয়ার করবেন। তবে হ্যাঁ, আমি আর কিছুটা ক্লিয়ার করে বলবো। এই 14টি সেজদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14টি স্তরে করেছিলেন। 14টি স্তর হলো, যেমন আকাশ থেকে জমিন 7টা স্তর এবং জমিন থেকে পাতাল পর্যন্ত 7টা স্তর। আচ্ছা, যেমন মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে, এই দেহবাণ্ডে তা কিছু আছে। মহাবিশ্বের 7টা করে 7টা 2 7 14টি স্তর। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুহানিভাবে তিনি এই 14টি স্তর ভ্রমণ করেছেন। আচ্ছা, 14টি স্তরে 14 জন পাহারাদার কিংবা 14 জন দায়িত্বশীল কাউকে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। আচ্ছা, এখন এই 14 ভুবনের মধ্যে আমার মুর্শিদ মাওলানা একটা কথা বলে, তাহলে 14 ভুবনের মধ্যে মুর্শিদ মাওলানা যিনি, তিনি তো খোদা সেই রূপে আছে। তবে অন্ধকার পাতালের সাইড, আলোকিত আকাশের সাইড বা জমিনের উপরের সাইড, তাহলে কোনো মানুষ যদি ভালো থেকে ভালো হয় সে খারাপের মূল্য বুঝবে না, কোনো মানুষ যদি খারাপ থেকে ভালো হয় তিনি খারাপের মর্ম বুঝে, তিনি ভালোর মর্ম বুঝে। তেমনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাতালের 7টা স্তরে তিনি ভ্রমণ করেছেন, সেখানে গেছেন, সেখানেও আল্লাহ সৃষ্টিতে এই সৃষ্টি রক্ষণাবেক্ষণের জন্য এই 7টা স্তরে 7 জনকে রাখা হয়েছে। তখন এই 7টা স্তরে দেখা যায় নবীজি 7টা স্তরকেই, যে স্তরের মধ্যে যে সৃষ্টি রাখা হয়েছে সেখানে
সেজদা করে কিংবা সালাম শ্রদ্ধা করে এদেরকে সম্মান জানিয়েছেন। যে পাতালের সাইডে যদি যাই তাহলে সাতটা স্তর, উপরের সাইড যদি যাই তো সাতটা স্তর, তাহলে উপরের সাইডেও সাতটা স্তরেও সাতজনকে রাখা হয়েছে এবং পাতালেও সাতজনকে রাখা হয়েছে। এই সাতজন সাতজন চোদ্দজন তারা সৃষ্টি রক্ষণাবেক্ষণার জন্যই রাখা হয়েছে। তখন যারা সৃষ্টির রক্ষণাবেক্ষণ করার জন্য আল্লাহ এদেরকে সৃষ্টি করে রেখেছেন, তখন তারাও কিন্তু এটা পাওনা নবীজি তাকে সম্মানে তাজিমি সেজদা দিয়েছেন, সম্মান জানিয়েছেন। যে চোদ্দটা স্তরে চোদ্দ বিষয় রেখেছেন, চোদ্দটা সৃষ্টিতে চোদ্দটা স্তরে চোদ্দজনকে রাখেছেন, এই চোদ্দজনকে তিনি সালাম শ্রদ্ধা করেছেন, এটাকে তাজিমি সেজদার মধ্যে রাখা হয়েছে। যেমন সেজদা বলতে আমরা বুঝি মাটিতে সেজদা করা, না বাবা, সেজদার তিনটা ভাগ, তিনটি ভাগে সেজদা আছে। এখন দেখা যায় সালামও একটা সেজদায় পড়ে এবং রুকু দিয়ে সেজদা মাটিতে লুটি পড়লে এটাও একটা সেজদায় পড়ে এবং মাথাটি নোয়ালেও সেজদা পড়ে। তবে তিনটা স্তরে তিনটা সেজদা। তো এখন আমি যেটা বলবো যে এই চোদ্দটি স্তরে নবীজি চোদ্দজনকে, এই চোদ্দটি স্তরে আল্লাহর চোদ্দটি কুদরতি স্থানকে সেজদা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চোদ্দটি স্তরে চোদ্দটি স্থানে আল্লাহর মহান কুদরতকে দেখে সেজদা করেছেন। হে জগতবাসী, যে এর বিস্তারিত ভেঙে ভেঙে বলতে গেলে অনেক সময়ের দরকার। আমি জানি এই কথাগুলো জ্ঞানী লোকেরাই শোনে বেশি, তবে ইঙ্গিতের ভাষায় যদি কেউ বলে এবং ইঙ্গিতে যদি কেউ বুঝে নেয় তিনিই তো জ্ঞানী, অত ভেঙে কি সব কিছু বলা যায়। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু কথা ভক্তদের মধ্যে, উম্মতদের মধ্যে, সাহাবাদের মধ্যে তিনি ইঙ্গিত করে বলতেন, এখান থেকে বেশিরভাগ সাহাবারা বুঝে নিতেন। তবে হে জগৎবাসী, আজকের এই আলোচনাটি একটু ক্লিয়ার করলাম, সেটা হলো এই চোদ্দ ভুবন, এই চোদ্দটা স্তরে চোদ্দটি সেজদা নবীজি করেছেন, কিন্তু এই চোদ্দটি স্তরে আল্লাহর মহান কুদরত দেওয়া আছে আর সেই কুদরতকে সেজদা করেছেন সেই মহান আল্লাহকে রেখেই। কারণ আল্লাহ আলোকিত এবং অন্ধকারের সৃষ্টি আল্লাহই করেছেন, সেখানেও আল্লাহ আছেন, সেখানে আল্লাহর এক রূপ আর আলোতে আল্লাহর আরেক রূপ। তবে আমরা যদি বলি না অন্ধকার ভালো না, তাহলে অন্ধকার ছাড়া আলোর মূল্য কোথায়? তাহলে অন্ধকার ছাড়া আলোর মূল্য নেই। শয়তান মানুষ আছে, ভালো মানুষ আছে, শয়তান না থাকলে ভালোর মূল্য নেই, কম না থাকলে বেশির মূল্য নেই, অজ্ঞানী না থাকলে জ্ঞানীর মূল্য নেই। এই কথাগুলো এভাবে বুঝে নিতে হবে বাবা। তবে আজকের যে আলোচনাটি করলাম যে চোদ্দটি সেজদা নিয়ে, এই চোদ্দটি সেজদা চোদ্দটি সৃষ্টিতে চোদ্দভাবে করেছেন, তবে এই জিনিসটা যারা সাধন জগতে যাবে, সাধনা করবে, এই সাধনার দেশে গেলে তখন তারা এই স্তরগুলো দেখতে পাবে। আমি একটা জিনিস দেখে এসেছি, এখন বলতে গিয়ে ভালো করে বোঝানো যায়নি, আর যে প্র্যাকটিক্যালে কোনো দিন গেছে সে দেখেছে কিন্তু ওরকমভাবে বলা যায় না। তাই আমি বলবো যিনি মুর্শিদ হলেন, যিনি সাধক হইলেন, যিনি সাধু হইলেন, তিনি দেখতে পান। হে জগৎবাসী, আজ এই কথাগুলো বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন। আমাদের চ্যানেলের কথা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই কথাগুলো বলেই রাখছি, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।